উত্তরবঙ্গের নকশাল বাড়ি, যে নকশাল বাড়ি থেকে নকশাল আন্দোলনের উত্থান, সেই নকশাল বাড়িতে রামভক্তের ছড়াছড়ি। ট্রেনে করে নকশাল বাড়ি থেকে অযোধ্যায় রামভক্তরা, রাম মন্দিরের উদ্বোধনের আয়োজন দেখতে সবাই এখন অযোধ্যায়। নকশাল বাড়ি বলতে একটা সময় আমরা বুঝতাম নকশাল আন্দোলন। নকশাল আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল, সেই খান থেকে শুরু হয় নকশাল বাড়ির যাত্রা শুরু। এবং নকশাল বাড়ির যে বামেদের আন্দোলন, সেই বামেদের আন্দোলন আজ কোথাও গিয়ে যেন রামেদের আন্দোলনে পরিণত, রামের আন্দোলনে পরিণত। এবং আমার সাথে কিছু রাম ভক্ত এই মুহূর্তে আছে নকশাল বাড়ি। শুধু নকশাল বাড়ি থেকে এসছো? হ্যাঁ, আমরা শুধু উত্তরবঙ্গের নকশাল বাড়ি। হ্যাঁ, উত্তরবঙ্গের নকশাল বাড়ি। তোমরা কি রাম ভক্ত সবাই? হ্যাঁ, আমরা সবাই রাম ভক্ত, প্রভু রামের ভক্ত আমরা। একবার একবার জয় শ্রীরাম বলবে নাকি? জয় শ্রীরাম। এই যে জয় শ্রীরাম বলছো, এত সহজে বলছো, বাংলাতে এই যে উত্তরবঙ্গ থেকে এত দূরে এখানে এসেছো, তো কোথাও মনে হয়েছে যে এটা তো রাম, তো উত্তরপ্রদেশের রাম, তো রাম মন্দির উত্তরপ্রদেশের, আমাদের তো রাম নয়, উত্তরবঙ্গের রাম নয়, এটা তো একটা ন্যারেটিভ চালু হচ্ছে? না, যেরকম ছবি বলতেছে যে উত্তরপ্রদেশের রাম, সেরকম ব্যাপার না। আমাদের প্রভু, আমাদের রাম, এটা সকল ভারতবাসীদের রাম। এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের যে নরেন্দ্র মোদী আছে, তার আমলে এটা মানে সবকিছু মানে সক্ষম হয়েছে। নকশাল বাড়িতে রাম মন্দির আছে? হ্যাঁ, নকশাল বাড়িতে রাম মন্দির আছে। মানে নকশাল বাড়িতে 2014 এর আগে রাম মন্দির বা রাম পুজো এইসব হতো? যেরকম আগে, যেরকম আগে নকশাল বাড়িতে রাম পুজো তো সেরকম না, যেরকম নকশাল বাড়িতে আছে সেখানে আমরা সরস্বতী পুজো করতো, সেগুলো কিন্তু অনেক রকমের কিন্তু ঝুনঝামেলা হয়ে যেত কিছু কিছু সময়ে, যখন তখন কিন্তু সরস্বতী পুজোর সময় কিন্তু মূর্তিগুলোকেও ভেঙে দিত সেই। এবং 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 তার পাশাপাশি যারা এখানে এসছে কতদিন থাকবে এখানে? এখানে ধরে নাও 25 তারিখ থেকে থাকে। কি করো তোমরা? আমরা তো এখানে ইয়ে করে মানে ঘুরতে এসেছি। তো আর ওখানে কি করো? ওখানে তো আমি বাগানে কাজ করি। আর তুমি কি করো? সেম, বাগানে কাজ করো? বাগানে কাজ করি, আমি পূজাও করি, আমি ব্রাহ্মণ। ওই জন্য মানে দাদারা বললো চলো ঘুরে আসি, খুশি থেকেই আসলাম। আর বন্ধু আছে অনেকজন, ওরা আসতে চাইলো, মানে কারো আমার ফ্যামিলি প্রবলেম জন্য আসতে পারলো না, বললো যা তুই ঘুরে আয়। আবার অনেকজন আমাকে সাপোর্ট করছে আসার জন্য এখানে, যেমন আমার অনেক বন্ধু আছে, বললো যা আমি তোকে 200 দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, এভাবে টাকা তুলে তুলে এসেছো ট্রেনে করে? বেশ বেশ, অর্থাৎ ট্রেনে করে ছোট ছোট টাকা সংগ্রহ করে একটু একটু করে প্রত্যেকে নকশাল বাড়ি, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, এসেছেন প্রত্যেকে, উত্তরপ্রদেশে এসেছেন কারণ ভারতের এই মহামিলন উৎসব, সেই উৎসবের অংশ হওয়ার জন্য। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, অযোধ্যা।